গুড মর্নিং গাইজ, আজকে হলো বুধবার। বুধবার সকাল 10:30 থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে আমার সমস্ত কাজটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব রান্না করতে। আর সকালবেলা ব্রেকফাস্টে করেছিলাম আলুর তরকারি আর রুটি। তো আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে, সমস্ত কাজ আমার সকালে কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে উঠে মানে একই রকম কাজ রয়েছে, দেখাতে ভালোও লাগে না। তাছাড়া সকালবেলা আমি যখন কাজগুলো কদিন করছি একটু তাড়াহুড়োর মধ্যেই করি, নাহলে কদিন কি হচ্ছিলো সমস্ত কাজটা শেয়ার করা এসব করতে করতে আর আমার রান্না করতে দেরি হয়ে যাচ্ছিলো। সকালে যখন আমার হাজব্যান্ড থাকে, একদিকে রান্না করি, একদিকে সকালের কাজ, ঘর ঝাড় দেওয়া, কাঁচা, তো এসবগুলো করতে থাকি। আর ভিডিও করলে কি হয়, ও বেরিয়ে চলে যাবার পর আমাকে শুরু করতে হয়, তখন তাড়াহুড়োর মধ্যে তো দুটো কাজ একসাথে করা সম্ভব না। তো জন্য কী হচ্ছে, সেই জন্য এখন কদিন কি সকালবেলা আর কোনো কাজ আর শেয়ার করতে পারছি না, এরকমভাবেই কেটে যাচ্ছে। তো সকালবেলা বললাম তো সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর সকালবেলা এনে দিয়ে গেছে চিকেন, আগে দুপুরে হবে চিকেন আলু দিয়ে একটা ঝোল টাইপের হবে, একটু ঝোলঝোল টাইপের, আর ভাত। আর আমাদের তো মাংস হলে আর কিছু খেতে চায় না, মানে মাংসের সাথে অনেকে দেখেছি অনেক কিছু রান্না করে, আলাদা করে শাক বা কোনো একটা সবজি, কিন্তু আমাদের শাকটা কিছুই খেতে চায় না, শুধু মাংস হলে শুধু মাংস দিয়েই ভাত খাবে, আলাদা করে আর কিছু করতে হয় না। আর আমি আর আমার ছেলে দুজনেই খাই, তো দুজনকার জন্য আলাদা করে আবার কি করব। তো ওই চিকেনটাই রান্না করব আর ভাত হবে। বলো এবার আমি রান্নাঘরে যাই, চটপট রান্না সমস্ত কিছু রেডি করে নিই। সকালবেলাও মাংসটা এনে দিয়ে অফিস চলে যাওয়ার পরে মাংসটা ধুয়ে রেখেছি, কিন্তু কোনোরকম ম্যারিনেট করিনি। আসলে ম্যারিনেট করা চিকেন আমি খুব একটা রান্না করি না, এমনি প্লেন যদি ঝোল হয় ম্যারিনেট করে করি না। আর সেদিনকে যে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেইভাবে চিকেন করলে তখন ম্যারিনেট করে রাখি, বা চিলি চিকেন করলে ম্যারিনেট করে রাখলাম, তো এরকমভাবে করলে ম্যারিনেট করে রাখি, কিন্তু নর্মাল চিকেন যেটা রান্না হয় সেটা করলে ম্যারিনেট করে রাখি না, এমনি প্লেনভাবেই রান্না করি। তো এবার আমাকে পেঁয়াজ টেঁয়াজ সমস্ত কিছু কাটাকুটি করতে হবে, তার আগে ভাতটা বসিয়ে দেবো, দিয়ে এইসব কাজগুলো করবো। তো চলুন আমার সাথে একটু একটু করে শেয়ার। তো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে মুটি নিয়ে কাটতে বসলাম, ছুরিতে কাটিনি, কারণ পেঁয়াজ টেঁয়াজ কাটতে হবে অনেকটা কাটা, তো তাই জন্য মুটি নিয়ে কাটতে বসে পড়লাম। আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে নেব, নিয়ে তারপরে রান্না বসবো। আর ওদিকে গ্যাসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসেই, তারপরে আলু টালুগুলো কাটতে বসেছি। তো আমার সমস্ত রান্নার সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এখানে আছে আলু, আর মাংসটা তো সকালবেলা আনার পরেই ধুয়ে রেখেছি। আর এদিকে আমার ভাত, আর এটা হলো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট। আর এদিকে আমার ভাতটা উপরে দিয়ে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য। আর কড়াই গ্যাসেতে কড়াইটাও বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য।
তো রান্না করতে করতে চলে এসেছি ঘরে। আজকে বেড কভারটা একটু চেঞ্জ করার ছিল, বেশ কদিন হয়ে গেছে বেড কভারটা চেঞ্জ করা হয়নি, তাই জন্য সকালবেলা তাড়াহুড়োর মধ্যে বেড কভারটা চেঞ্জ করে নিই। রান্না করতে করতে বেড কভারটা এবার চেঞ্জ করে নিলাম, নিয়ে আবার রান্নাঘরে চলে যাব। মাংসটা রান্না করতে দিয়ে এসেছি রান্নাঘরে। নামানো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে মাংসটা। এটা একটু ঝোল ঝোল মতো রেখেছি যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তাই, আর এটাতে আছে ভাত। তখন দেখালাম ভাত হয়ে গেছে, তো আমি এবার চটপট স্নান সেরে নিই। আজকে সকালবেলা স্নান হয়নি, তারপরে ফিরে এসে খাওয়া দাওয়া সারবো। তো চটপট স্নানটা সেরে নিই। রান্না করে স্নান খাওয়া সমস্ত কিছু সেরে আর আমি এখন কিছু ছাদে একটু চুলটা শুকানোর জন্য, চুলটা এতটা ভিজে আছে, শ্যাম্পু করেছিলাম তো চুলটা ভিজে হয়ে আছে, তাই জন্য ছাদে দিয়ে চুলটা একটু শুকানোর জন্য দিয়ে নিয়ে তারপরে যে হেয়ার সিরামটা চুল আমি ইউজ করি তো সেটা লাগাবো। আর এই যে আমার জামা কাপড়গুলো শুকাচ্ছে, কিছুটা তুলেছি, এখনও কিছুটা তোলা হয়নি, এদিকেও আছে। দুপুরবেলা ছাদ থেকে নেমে আসার পর আর ভিডিও করে নিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, ছাদ থেকে নামলাম তখন 3:30 4:45 বাজে। তো নেমে এসে জামা কাপড় সব গুছলাম ছাদ থেকে নিয়ে এসে, গুছিয়ে টুছিয়ে একটুখানি বসলাম। বসে তারপর আবার বিকেলের যা কাজ থাকে সেগুলো সব সেরে সন্ধ্যেবেলা আমি আটাটা মেখে নিয়েছিলাম, কারণ রাত্রিবেলা না আটা মাখতে একদম ভালো লাগে না। আমার সবথেকে বিরক্তিকর কাজ হলো আটা মাখা। আমাকে সারাদিন রান্না করতে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আটা মাখতে হলে আমার গায়ে জ্বর, কিন্তু কী করবো, খেতে হলে তো আটা মাখতেই হবে। তো যাই হোক, আটাটা বিকেলবেলা মেখে রেখেছিলাম, মানে সন্ধ্যে টাইম করে আটাটা মেখে রেখে দিয়েছিলাম। রুটি এখনও করিনি, আমার ছেলেকে রুটি করে দিয়েছি, এখন 9:30 বাজে, ওর খিদে পেয়েছিলো, ওকে রুটি করে খাইয়ে দিয়েছি, আমরা এখনও খাইনি। সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড জিলিপি এনেছিলো, তো সেই জিলিপি খেয়েছি, এখনও খিদে এখনও পায়নি। ঘিয়ের জিলিপি মিষ্টির দোকানের এনেছিলো, এখনও খিদে পায়নি, তাও সব জিলিপিগুলো খাইনি, এখনও অনেকগুলো জিলিপি রয়ে গেছে। আর মাংস, দুপুরের মাংস একটু রয়েছে, তার সাথে একটু বেগুন ভেজে নেবো আর রুটি করে নেবো। বেগুন ভেজে নেবো আর রুটি করে নেবো, তাহলে রাত্রেবেলা আমাদের খাওয়া হয়ে যাবে, খিদে পেলে তারপরেই খাবো, কারণ ঘিয়ের জিলিপি এমনি খেলেই একটু অম্বল মতো করে। তো দেখা যাক, রাত্রে যদি খিদে পায় তাহলে করে নেবো। তো চলো জিলিপিগুলো একটু দেখিয়ে দিই। আর এনেছে মিষ্টি, নতুন গুড়ের রসগোল্লা, বড় বড় দারুণ টেস্ট। আমাদের শ্বশুরবাড়ির ওখানে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকেই নতুন গুড়ের রসগোল্লা, তারপর সেদিনকে এনেছিল রসমালাই, নতুন গুড়ের রসমালাই। সে কদিন ভিডিও করে নিই, আমি আর ওটা দেখাতে পারিনি। তো এই যে জিলিপিগুলো আমি কৌটোটায় ঢেলে রেখেছি, যতগুলো পেরেছি খেয়েছি, তারপর বাদবাকিগুলো এই কৌটোটায় ঢেলে রেখেছি। আর এতে আছে হচ্ছে রসগোল্লা নতুন গুড়ে। তো ওই রসগোল্লা থেকে আবার আমি ঠাকুরের জন্য তিনটে রসগোল্লা তুলে রেখেছি, কালকে বৃহস্পতিবার সেটা ঠাকুরকে সেবা দেবো, তাই জন্য একটা আলাদা কৌটো করে ঠাকুরের জায়গায় তুলে রেখেছি, ওটা কাল ঠাকুরকে সেবা দেবো। আর এগুলো এখানে রেখেছি কারণ আলাদা করে রেখেছি ফ্রিজের
ছোঁয়া তো ঠাকুরকে দেওয়া যাবে না, কারণ আমার ফ্রিজ নিরামিষ নিরামিষ মাছ মাংস সব কিছুই রাখি। আর বেশি বকবকও করবো না, ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কাল আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।